ব্যানার্জির উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গে যে উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য দিদি চেষ্টা করেছে, শিউলি পঞ্চায়েত তাতে অংশগ্রহণ করেছে। আমরা 22টি ওয়ার্ডে 8টি আনকনটেস্ট হয়েছিল, একটি সমিতিতে আনকনটেস্ট হয়েছিল এবং বাকি যে ওয়ার্ডগুলো আমরা বিপুল পরিমাণে বিজয় করেছি। শুধু উন্নয়ন, মানুষ চাইছে উন্নয়ন, উন্নয়ন ছাড়া আর কোনো কিছু হবে না, উন্নয়ন ব্যতীত কিছু চলবে না। এখানে বিরোধীরা যেভাবে কুৎসা ঘটিয়েছিল এবং আমাদের কোর্টের মাধ্যমে আমাদেরকে ভোটকে বিব্রত করেছিল, সেইভাবে আমরা বানচাল করে আমরা উন্নয়নের ধারাকে বজায় রেখে শিউলি পঞ্চায়েতে আমরা উন্নয়নের গতিতে গেছি। আমরা 22টা সিটে 22টাতেই বিজিত হয়েছি এবং সমিতিতে আমাদের গণনা চলছে এবং জেলা পরিষদে গণনা চলছে, এখানেও আমরা প্রচুর পরিমাণে ভোটে জয় লাভ করব। এই আশা রাখি, ধন্যবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জি মা মাটি সরকারকে। আমাদের মধ্যে ওমপ্রকাশ গোন রয়েছে, টিটাগড়ের কাউন্সিলর, আমাদের গার্জেন, উনি এবারে আমাদের এই নির্বাচন সম্বন্ধে কিছু বক্তব্য রাখবেন। আমি বেশি কিছু বলবো না, আমি বলবো কি এটা মা মানুষের, মা মাটি মানুষের এটা জয়। আর আমি শিউলি গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিক বৃন্দ, মানে বৃন্দকে ধন্যবাদ দেব যে ওনারা ভালোভাবে মমতা ব্যানার্জি আর ওনার হয়ে যে প্রার্থী ছিল তাদেরকে সাপোর্ট করেছেন। আমার সাহেবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আরে জয়ের ইয়ে দিতে হবে তো। হবে সব না, এখানে বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকটা হচ্ছে না, এদিকটা পড়ে অন্ধকার হয়ে যাচ্ছে। ও চলে আসছে। উৎসব তার জন্য আজকে জড়িয়ে হয়েছি। মানুষ এভাবে দাঁড়াবে, এটা কি আগে
যেভাবে আমাদের নেত্রী পশ্চিমবাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় আত্মনিয়োগ করেছে, যে ধরনের উন্নয়ন হয়েছে, যে ধরনের পরিকল্পনা হয়েছে, যে পরিকল্পনার মধ্যে দিয়ে বাংলার সমস্ত মানুষকেই ছুঁয়ে গেছে কোনো পরিকল্পনা, একদম বলতে গেলে প্রায় বিরোধী শূন্য। না, অসুবিধের প্রশ্ন না, কেউ যদি না আসে, যদি দলের কোনো চিহ্ন থাকে, তারা যদি হারিয়ে যায়, তার জন্য তো আমরা দায়ী। আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি এবং মানুষের পাশে নিয়ে রাজনীতি করি, যেটা আমাদের নেত্রীর একটাই। সামনের বছর লোকসভা নির্বাচন সেমিফাইনাল হয়ে গেল, হ্যাঁ সেমিফাইনাল তো হলো লোকসভা, তারপরে একুশে বিধানসভা, যেসব নির্বাচন হবে পশ্চিমবাংলার মানুষ যেভাবে উন্নয়ন হয়েছে তাতে অন্য কোনো দিকে তারা আসবে। বিরোধীরা আজকে কেউ আসেনি, তারা বলছে যে আতঙ্কে রয়েছে যে আমরা আসলে বাড়ি ফিরতে পারবো কিনা। আপনি নির্বাচনের দিনে কেন ছিলেন? আমরা এসেছিলাম, এসেছিলেন তো কোনো আতঙ্ক বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন? নির্বিঘ্নে ভোট হয়েছে এবং এই ভোটটা বানচাল করার জন্য বিরোধীদের একটা চাল ছিল, এটা নির্বাচন করবে বারবার করবে যে এই যে নির্বাচনটাকে হেল্ডআপ করে দিয়েছে। এবং আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবাংলায় বহু ইসলাম ধর্মের মানুষ আছে, তাদের সেই যে সবচেয়ে যে বড়ো উৎসব রমজান উৎসব শুরু হয়ে গেছে। আমাদের নেত্রী চেয়েছিলেন তার আগে নির্বাচনটা করা, এবং সেই নির্বাচন করার মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষ যেখানেই বলেছি আমরা ইয়ে করেছি, সেইখানেই আমরা প্রার্থী দিয়েছি, এবং যে কোনো দলের প্রার্থী তারা দিতে পেরেছে। তাতে যদি লোক না থাকে, আজকে যদি আমরা যদি বিরোধিতাই করতাম, এত কোনো আসলে আমরা জয়লাভ করলাম।